আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আশা করি ভালো আছেন। আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের কাছে আমি হাজির হয়েছি। সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হলো আমাদের মানব দেহে এবং যত মানব দেহ সহ যত জীব আছে, প্রাণী জগৎ আছে, সবার পানির কোনো বিকল্প নেই। পানি সম্বন্ধে আমাদেরকে জানা দরকার, কারণ পানি হলো আমাদের দেহের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। পানির তিনটা বিষয় আমাদেরকে জানা দরকার। এক নম্বরে, পানি অবশ্যই জীবাণুমুক্ত পানি হতে হবে। তারপর পানি অবশ্যই পরিষ্কার পানি হতে হবে। আমরা বাজার থেকে যখন বিভিন্ন ধরনের পানি কিনে খাই, সে পানিতে আমরা দেখতে পাই এখানে পিএইচ ভ্যালু আছে 6.4 থেকে 7.4। আসলে আমরা অনেক সময় সেই পানিগুলোতে সেই পিএইচ ভ্যালু পাই না। সেই পানিটা পরিষ্কার, জীবাণুমুক্ত, এতে আমার কোনো সন্দেহ নাই। কিন্তু পানির যদি পটেনশিয়ালিটি না থাকে, তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারি না। আমরা যতই পানি খাবো, আমাদের দেহে কোষে কোষে পৌঁছাবে না যদি পানির পটেনশিয়ালিটি না থাকে, পিএইচ ভ্যালু না থাকে। সেই জন্য বিশ্ববিখ্যাত চায়না, কোরিয়া, জাপান থেকে নির্মিত এমন একটি ডিভাইস আসছে, যে ডিভাইসটি আমাদের পানির পিএইচ ভ্যালু বাড়াতে পারে। সেটা দেখতে একেবারে ছোট, যেটার নাম হলো অ্যালকালাইন ওয়াটার স্টিকার, অ্যালকালাইন ওয়াটার স্টিক, যেটার মাধ্যমে আমরা আমাদের পানিটা অ্যালকালাইন করে নিতে পারি। আমি এর আগে একটু বলে রাখতে চাই, এই ডিভাইসটার রেগুলার প্রাইস হলো, আমরা বিক্রি করে আসছি এতদিন, 1930 টাকা। কিন্তু একটি সুখবর হলো, এই কোরবানি ঈদ উপলক্ষে আমরা এটা 45% ডিসকাউন্ট দিয়ে এখন মাত্র 1050 টাকা বিক্রি করতেছি। চট্টগ্রাম সিটির মধ্যে হলে আমরা শুধুমাত্র পরিবহন খরচ দিচ্ছি, কুরিয়ার খরচ দিচ্ছি 60 টাকা, আর চট্টগ্রামের বাইরে দেশের যে কোনো প্রান্তে 120 টাকা। সো আসুন, আমি প্রাইসটা আমার ভিডিও লাস্টের দিকে দিয়ে রাখবো, আপনারা দেখবেন। আপনারা অনুরোধ করতেছি পুরো ভিডিওটা একটু দেখার জন্য। আসুন, আমরা কিভাবে অ্যালকালাইন করি। এখানে খালি বোতল 1 লিটার, হাফ লিটারই, 2 লিটারই হতে পারে, যে কোনো 1 লিটারের ভিতরে আপনি এভাবে খুলে এটা একটু আপনি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি পানিটা, যে পানিটা আপনি ইউজ করেন পরিষ্কার বিশুদ্ধ পানি, সেই পানিটা আপনি এখানে দিবেন। দেওয়ার পরে যদি আপনি 15 মিনিট পানিটা রেখে দেন, তাহলে এটা 6.4 থেকে 7.4 হয়ে যাবে অটোমেটিকলি অ্যালকালাইন। যদি আপনার কাজে কর্মে ব্যস্ততা থাকেন, সেক্ষেত্রে আপনি এই পানিটাকে 5-7টা 10টা আপনি যখন ঝাড়া দেবেন, সেটা অটোমেটিকলি অ্যালকালাইন হয়ে যাবে। এই পানি খাওয়ার মাধ্যমে আমাদের মাথা ব্যথা কমে যাবে, আমাদের ডায়রিয়া কমে যাবে, আমাদের পেটের কোনো সমস্যা থাকলে ভালো হয়ে যাবে, মাগুন্দের মেন্স ভালো হয়ে যাবে, গ্যাস্ট্রিক সিরোতরে ভালো হয়ে যাবে, এবং অনেক ধরনের রোগ আর হবে না। কারণ আপনি বুঝতে চেষ্টা করবেন যে মানব দেহে কোটি কোটি কোষ আছে, সেই কোষগুলার আপনার যদি কোষে কোষে পানি পৌঁছতে না পারে, কোষগুলো অসুস্থ পড়ে হয়ে যায়, এর কারণে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাই। তাই আসুন, আমরা অ্যালকালাইনযুক্ত পানি পান করে আমি সুস্থ থাকি, আমার ফ্যামিলিকে সুস্থ রাখি, আর ভবিষ্যতে লক্ষ কোটি টাকা সেভ করি। ইনশাআল্লাহ আবারও দেখা হবে। আমি বলি আপনারা এ ধরনের আর অনেকগুলো স্বাস্থ্যগত নিউজ নিয়ে আমি আবারও হাজির হব। আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক এবং বেলটাকে টিপি দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপনারা পান। সবাইকে ধন্যবাদ। আপনার ভালো লাগলে অন্যের উপকারের জন্য এটা শেয়ার করবেন, আল্লাহর কাছে আপনি এর জন্য অনেক কিছু পাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।